ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। মুর্শিদাবাদের বহরমপুর থানার কাশিমবাজার এলাকায় মহিলারা বেআইনি মদ বিক্রেতাদের বিরুদ্ধে পথে নামলেন। পাড়ায় যে সমস্ত এলাকায় মদ বিক্রি হয় সেখানে গিয়ে তারা হামলা চালায়। মদ বিক্রেতাদের সঙ্গে তাদের বচসাও বাঁধে। এলাকার মহিলাদের বক্তব্য, তারা বারণ করা সত্ত্বেও এখানে মদ বিক্রি কোনোভাবেই কমছে না, পাড়ার পরিবেশ খারাপ হচ্ছে, থাকার মতন পরিবেশ একেবারেই থাকছে না গোটা এলাকায়। পুলিশ এসেও বারংবার বারণ করেছে তাদের, কিন্তু কোনোভাবেই মদ বিক্রেতারা তাদের কোনো কথা শোনেনি। আজ বাধ্য হয়ে তারা রাস্তায় নামলেন। এলাকার মহিলাদের বক্তব্য, এর পরেও যদি মদ বিক্রি বন্ধ না হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। আমরা এই বাড়ি থেকে মদ পাওয়া গেছে, তো ওর ছেলেটা আবার খুব ঝগড়া অশান্তি করছে, আমাদেরকে খুব ঝামেলা করছে, বলছে পুলিশের ভয় দেখাচ্ছে আমাদেরকে। আমরা যদি কিছু বলতে যাচ্ছি আমাদের উপরে চড়াও হয়ে খিস্তি খামারি উল্টো পাল্টা কথাবার্তা বলছে। বিপরীত দিকে মদ বিক্রেতাদের বক্তব্য, তারা আগে মদ বিক্রি করত, এখন তারা আর বিক্রি করে না। করতেন এখানে টাইম দিয়েছিল, শুক্রবার শুক্রবার বন্ধ করে দিয়েছে, বাস আজকে তো রবিবার হচ্ছে, শনিবার আজকে কারা টাইমটা কারা দিয়েছিল আমাদের মেম্বার এসে দিয়েছিল। এখন কি একটা সবাই তো বলছে যে বিক্রি ব্যবসাটা ভালো মতোই হতো, এখানে ব্যবসার সঙ্গে অনেক রকম হচ্ছিল, ওই জন্য পাড়া থেকে বারণ করেছে। না সকালেও তো বলছে বিক্রি হয়েছে, না কাল থেকে পাইনি, বললাম কাল থেকে পাইনি, শুক্রবার টাইমে শুক্রবার। আচ্ছা পুলিশ কিছু বলতো না তোমাদের? না কেন পুলিশের কথা তুমি শুনোনি কেন? পুলিশের কথা তোয়াক্কা না করে তুমি কেন এরকম ভাবে ব্যবসা করছিলে? সবাই করছে ব্যবসা, পেটে দায় তো করতে হবে, সবার জন্য সবাই করছে বলে তোমাকেও করতে হবে। সারা রাজ্যে যেখানে বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চলছে সেখানে এলাকার মহিলারা এইভাবে এগিয়ে এসে মদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় পরিবেশ অনেকটাই বদলাবে বলে মনে করছেন অনেকে। বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি।